আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমার রেসিপিতে থাকছে রমজানের স্পেশাল ছোলা বুটফুনা রেসিপি এই রেসিপিটা আমরা সবাই কম বেশি করতে পারি তবে আমি কিভাবে বাসায় স্পেশালভাবে তৈরি করি সেই রেসিপিটা আপনাদেরকে শেয়ার করছি আশা করছি ভালো লাগবে এবং একদমই যারা নতুন আছেন তারা আমার রেসিপিটা ফলো করে বাসা একবার ট্রাই করতে পারেন এবং কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক এখানে একটা বাটিতে আমি হাফ কাপ ছোলা বুট আগে থেকে ভিজিয়ে নিয়েছিলাম সাত থেকে আট ঘন্টা ভিজিয়ে নেওয়ার পর বুটে কিন্তু এ পর্যায়ে এরকম সুন্দর করে ফেটে উঠেছে তার মানে এটা ভিজা হয়ে গেছে এবার সাথে নিয়েছি একটা আলু এবার একটা পাশ করে রেখে দিয়ে যেটার ভিতরে আমি সেদ্ধ করবো বুটগুলো সেই পাত্রে এবার ঢেলে নিচ্ছি ডালগুলো তুলে নেওয়া কিন্তু হয়ে গেছে এরপরে পর্যাপ্ত পরিমাণ পানি দিব এখানে বলে রাখছি বুটি কিন্তু অবশ্যই একটু বেশি পরিমাণ পানি দিয়ে সেদ্ধ করতে হবে নাহলে কিন্তু বুটটা কালো হয়ে যাবে এরপরে দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ লবণ দিয়ে এবার এই বুটগুলো আমি সেদ্ধ করে নেব বিশ মিনিটের মতো সেদ্ধ করে নেওয়ার পরে বুটটা একদমই সেদ্ধ হয়ে গেছে চামচ দিয়ে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে চাপ দিলে কিন্তু এভাবে ভেঙে যাচ্ছে তার মানে এটা সেদ্ধ হয়ে গেছে এরপর এটা তুলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটা কড়াইতে আমি এক কাপের মতো তেল দিয়েছি এবার দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা শুকনো মরিচ মরিচগুলো লাল করে ভেজে নেব এটা কিন্তু সাজানোর জন্য দিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ দিয়ে দিব কাঁচা মরচি কাঁচামরিচ কুচি করে নিয়েছি এবার এগুলো ভেজে নেব এরপরে দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি দুটো দারুচিনি দিয়ে দিব তিনটি এলাচ দিয়ে দিব তিনটি এলাচের মুখগুলো একটু ফেটে নিতে হবে তাহলে কিন্তু বুটের সাথে সুন্দর একটা ফ্লেভার আসবে এই এলাচের এরপরে এগুলো আমি তেলে ভালো করে ভেজে নিব। যখন এর থেকে সুন্দর একটা ফ্লেভার চলে আসবে এবং কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে কিন্তু পেঁয়াজটা ব্রাউন কালার চলে এসেছে যখন একটু হালকা ব্রাউন কালার চলে আসবে এ পর্যায়ে আমি দিয়ে দিব হাফ কাপ পানি পানি দিয়ে নিড়ে চেড়ে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে এবার এতে বাটা মশলা দিয়ে দিব দিয়ে দিচ্ছি আদা রসুন এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরা বাটা এক টেবিল চামচ এবার এগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা টমেটো আমি ক্যুপ করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিব গুঁড়া মশলা এক টেবিল চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদের গুঁড়া এবং সবশেষে দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ লবণ এবং মরিচের পরিমাণটা আপনারা বুঝে নেবেন যে যেরকমই খেতে পছন্দ করেন সেরকমেরই দিবেন এরপর এগুলোকে অনব্রত নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব যাতে করে মশলা থেকে যে কাঁচা দুর্গন্ধটা এটা দূর হয়ে যায় কাঁচা গন্ধ থাকলে কিন্তু বুটটা খেতেও ভালো লাগবে না অবশ্যই ভালোভাবে কুশিয়ে নেবেন কষানো হয়ে গেলে যখন এ থেকে উপর থেকে মশলাগুলো থেকে তেল ছেড়ে দেবে সে পর্যায়ে বুঝিয়ে নেবেন এটা কষানো হয়ে গেছে এরপরে আমি সেদ্ধ করা বুটগুলো দিয়ে দিচ্ছি বুটগুলো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এরপরে আমি দিয়ে দেব যে আলুটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই একটা আলু আমি হাত দিয়ে ঝুরি ঝুরি করে নিয়েছি এগুলো দিয়ে দিচ্ছে আলু দেওয়ার পরে কিন্তু আরও ভালো করে মিশিয়ে নিতে হবে আলু দিলে কিন্তু ভালো একটা টেস্ট আসে মাখো মাখো ভাব আসে খেতেও কিন্তু অনেক ভালো লাগে তাই অবশ্যই আলু দেওয়ার চেষ্টা করবেন কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে আমি কষিয়ে নেব যখন কষানো হয়ে যাবে এরপরে দিয়ে দেব এক কাপ পরিমাণ পানি এক পানি দিয়েছি এরপরে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দেখে নিচ্ছি যে আমার বুটটা কিন্তু হয়ে গেছে এ এরপর আমি তিন থেকে চারটা কাঁচামরিচ দিয়ে দেবো সুন্দর একটা ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিয়ে আমি দুই থেকে তিন মিনিট জাল করে নিয়েছি জাল করে নেওয়ার পরে কিন্তু পানি কিন্তু একদম শুকিয়ে গেছে এ পর্যায়ে চুলাটা একদমই লো করে নিতে হবে এরপরে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে দেওয়ার পরে এরপর আমি দিয়ে দিচ্ছি লেবু একটা লেবুর হাফটা আমি এখানে রস দিয়ে দিয়েছি লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু বুট থেকে সুন্দর একটা গ্রামচ আসবে এটা কিন্তু একদমই রেস্টুরেন্টের মতো হবে অবশ্যই লেবু রসটা দেওয়ার চেষ্টা করবেন চুলা থেকে নামিয়ে নেওয়ার পর একটা বাটিতে আমি পেঁয়াজ কুচি শশা কুচি ধনে পাতা শুকনো মরিচ দিয়ে সুন্দর করে সাফ করে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী সার্ভ করতে পারেন আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে আমার ভিডিওটি একটা লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য সবাইকে পরবর্তী ভিডিও রাখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ